গতকালকে রিয়েল মাদ্রিদ এবং বার্সেলোনার যে ম্যাচ হয়েছে সেই ম্যাচ নিয়ে আমরা প্রিভিয়াসলি একটা ভিডিও আপলোড দিয়েছি, যারা দেখেন না দেখে আসবেন, আর যারা দেখেননি তারা অবশ্যই ছোট্ট ক্লিপের মধ্যে আমরা বোঝানোর চেষ্টা করব। ভিনি রদ্রিগোর দুর্দান্ত ফিনিশিংয়ে কিন্তু জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনাকে কোনোরকম পাত্তাই দেয়নি রিয়াল মাদ্রিদ, কোনোভাবেই রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলতে পারেনি বার্সেলোনা। সেখানে ভিনিসিয়াস জুনিয়র হ্যাট্রিক করেছেন এবং রদ্রিগো গোয়েস কিন্তু একটি অ্যাসিস্ট এবং একটি গোলও করেছেন। এই নিয়ে 13 বারের মতো তারা এই স্প্যানিশ সুপারকাপটা জিতল। অপরদিকে ব্রাজিলিয়ান ভক্তরা এখন থেকে স্বপ্ন দেখতেই পারে, ভিনি রদ্রিগোর এই জুটি ব্রাজিলকে অনেক অনেক কিছু এনে দিতে পারবে, কারণ কালকেই তা প্রমাণ হয়ে গিয়েছে। অপর ম্যাচে গতকালকে ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পার এবং ম্যানচেস্টার ইউনাইটেড 10:30 সময় মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচেও দুজনই দুটি করে গোল করেছে, সে কারণে আসলে ম্যাচটা ড্র হয়েছে। মাত্র 3 মিনিটের মাথায় কিন্তু হুজল্যান্ডের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড, যা সত্যি দেখার মতো ছিল। কিন্তু তার 16 মিনিট পর, অর্থাৎ 19 মিনিট পর ব্রাজিলিয়ান ম্যাজিকে তার রিচার্লিসনের গোলে কিন্তু আবারও সমান সমান হয়ে যায় গোল, 1-1 গোলে সমতায় হয়ে যায়। তারপর হাফ টাইমের আগে আরও একবার গোলের দেখা পায় লাল জার্সিরা। তারপর হাফ টাইম পর 1 মিনিট পরেই আবারও রিচার্লিসনদের আরেকটি গোল। শেষ পর্যন্ত কিন্তু আসলে 2-2 গোলে আসলে ম্যাচটা ড্র হয়েছে। এদিন বল দখলে আধিপত্য দেখিয়েছে টটেনহ্যাম হটস্পার। আসলে টটেনহ্যাম হটস্পার এই সিজনটাই দুর্দান্ত ফুটবল খেলছে, সে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হোক বা ম্যানচেস্টার ইউনাইটেড বিপক্ষে হোক, তারা কিন্তু দুর্দান্ত ফুটবল খেলে যাচ্ছে। এখন তারা বর্তমানে 5 নম্বরে আছে, আর সবথেকে বড় বিষয় হলো রিচার্লিসন, তিনি ফর্মে ফিরেছেন, তিনি দুর্দান্ত ফর্মেই ফিরেছেন, কেননা টানা 6 ম্যাচে কিন্তু তিনি 6টি গোল করেছেন, যার মধ্যে 5টি প্রতিপক্ষই ভিন্ন ভিন্ন। তো রিচার্লিসন নিশ্চিতভাবেই আগামী ব্রাজিলের কলাপে ডাক পাবে, কেননা ডরিবাল জুনিয়র কিন্তু নিজেই জানিয়েছেন যারা ভালো পারফরমেন্স করবে তাদেরকে অবশ্যই জাতীয় দলে ডাকা হবে।